চান্স পাবো বলে তো মনে হচ্ছে না, চান্স পাবো বলে মনে হচ্ছে না, এখন লাইনে অলরেডি আমরা দাঁড়িয়ে আছি। হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসে গেছি তোমাদের বন্ধু কিছু খুশির মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে আমি এই মুহূর্তে বেরিয়েছি সেই প্রাধিটির নামক সবচেয়ে যে বিখ্যাত জগত্রী পূজা, সেই পূজাতে সেইখানে কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য। আগে ভিডিও তোমাদেরকে আমি দেখিয়েছি যে রাজহাটির সবচেয়ে বিখ্যাত সৃষ্টি ক্লাবের যে থিম, যে কৈলাসে বিরাজমান যে থিমটা, সেই থিমটা আমি তোমাদেরকে দেখিয়েছি। বাট আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তার থেকে আরও আরও তার থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবং তার থেকে আরও বিখ্যাত হয়ে উঠেছে অঙ্কুর ক্লাবের স্বর্গ স্বর্গ এবং নরক যে থিম, সেই সেই যে থিম এবং সেই মণ্ডপ, সেই মণ্ডপের প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের কাছে। তো চলো আজকে আমরা যাচ্ছি সেইখানেই, সেই সেই মুহূর্তটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য। ওকে, তো চলো যাওয়া যাক। এই মুহূর্তে আছে আমার সঙ্গে সে আমার জিজু, আমার সঙ্গী আর আমার একটা ছোটো ভাই। হ্যালো, হাই। তো চলো যাওয়া যাক সেইখানে। তো আমরা চললাম আমাদের সেই গন্তব্যের দিকে, অর্থাৎ রাজহাটির সেই বিখ্যাত ও জনপ্রিয় অঙ্কুর ক্লাবের স্বর্গ ও নরক থিম দেখতে এবং তোমাদেরকেও দেখাতে। তো চলো যাওয়া যাক আমাদের সেই গন্তব্যস্থানে। Thank you.
যে সমস্ত টোটো অটো মোটর সাইকেল এবং সাইকেল চলো যা যাক মণ্ডপের আমি বুঝতে পারছিলাম না, জাস্ট শুক্রবার ব্যস্ত ছিলাম, ধাক্কা মারছে তো ভাবলাম কে ঘুরেছে দেখি, ওই আছে অনেক দাদা, আমার দাদা বলতে পারো প্লাস বন্ধু বলতে পারো। শুভেচ্ছা, ভালোবাসা এবং নমস্কার আপনাদের আশীর্বাদ আমাদের। আমি মনে নিজেই বুঝতে পারছি না যে যদি আজকে এই রাজধানী মার্কেটে এসে পূজা দেখতে এসে এতটা এনজয় করবো, এত প্রতিমা দর্শন করবো, আমি জাস্ট নিজের কনফিউজ। আমি যত পাওয়া বাড়াই, যত আমি নিজের রাস্তার দিকে এগিয়ে চলি, ততই দেখি প্রতিমা, যতই পা বাড়াই ততই দেখি প্রতিমা, অসাধারণ, এক্সেলেন্ট। জাস্ট মানে কল্পনা করতে পারছি না, আমি নিজে মানে কী বলবো, কী বলে যে আমি বোঝাবো সেটা বুঝতে মানে নিজে বুঝাতে পারছি না, এত ভালো লাগছে, অসাধারণ। এত ভিড় বাবার, আমরা এসে গেছি আমাদের সেই গন্তব্য জায়গায়, যা যেইটা দেখানোর জন্য আমি এত দূর থেকে ছুটে এসেছি, শুধু তোমাদের সঙ্গে কিছু খুশির মুহূর্ত শেয়ার করার জন্য। এখন বর্তমানে 2022 মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সে থিমটা হলো স্বর্গ আর নরক, অর্থাৎ রাজাটি জগদ্ধাত্রী পুজো উপলক্ষেতে স্বর্গ আর নরক এই দুটো থিমকে এখন 2022 হয়ে উঠেছে জনপ্রিয় এক থিম। সো আজকে আমি সেইখানে এসেছি এবং আমি তোমাকে সেই জিনিসটাই দেখা চলেছি। আমি এখানে এসে দেখলাম আমাদের মণ্ডপ প্রাঙ্গণ ও মেলায় আগত সকল দর্শনার্থীদের জানাই জগদ্ধাত্রী পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি যারা মঞ্চে মণ্ডপে প্রবেশ করতে চাইছে তাদের উদ্দেশ্য বলি, ধীরে ধীরে ব্যারিকেডের মধ্য দিয়ে মণ্ডপে প্রবেশ করুন এবং প্রতিমা দর্শন করুন। যে সকল ইচ্ছুক ব্যক্তি মেলায় প্রবেশ করতে চাইছেন তাদের জন্য আমাদের ব্যারিকেডের পাশে যে প্রবেশ, এত জায়গাটায় ভিড় হয়েছে, এই গ্রাউন্ডে এত ভিড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এত মেলা বসেছে, এত হচ্ছে, কী দোকান করেছে আমরা জানি না, কী দোকান করেছে আমরা জানি না, কিন্তু আমরা দেখাতে পারছি বা আমরা গিয়ে সেই মানে দোকানের জায়গাগুলো গিয়ে আমি তোমাদেরকে দেখাবো। ওকে, তো চলো দোকানগুলো ঘোরা যাক। বহু দোকান বসেছে গাইজ, এখানে বহু দোকান বসেছে, এখানে সবচেয়ে বড় একটা ধাবা বসেছে যেটার নাম হচ্ছে পাঞ্জাবি ধাবা। ওই জায়গাটা হয়তো এখানে পাঞ্জাবি ধাবাটা খাবার পাওয়া যাবে কিনা, বাট এখানে ধাবাটার নাম দেওয়া যায় পাঞ্জাবি ধাবা, বিশাল বড় একটা ধাবা বসেছে এখানে। এখানে বহু লোক এখানে নাস্তা করছেন, বহু লোক এখানে মেলার খাবার খাচ্ছে, এখানে বাচ্চাদের স্লাইড করার জন্য স্লাইড বন্ধ।
মজার বহার করে ফেলেছে বাংলা দেখতে পাচ্ছ অলরেডি এখানে আমার মজার কাজ চলছে সাজানো হয়েছে। আমি ভেবেছিলাম যে বাড়ি চলে যাব, বাট এই থিমটা দেখে আমার মনে একটা স্পেয়া জাগলো যে স্বর্গ আর নরককে এই থিমের মাধ্যমে যে আলাদাকে এক করেছে, সেই একটাকে স্বর্গ আর নরককে একসাথে আমি না দেখে এবং তোমাদেরকে না দেখিয়ে যাবো না। তাদের যত মানে লাইনেই আসুক না কেন আর যত রাতি হোক না কেন, এর ভেতরকার কারুকার্য আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। একবার লাইনটা একবার দেখে নাও। এই হচ্ছে মণ্ডপে প্রবেশ করার আমাদের এই লাইন, এবছরের মণ্ডপের যে আমি ভাবছি যে এই লাইন আদৌ কি আমি পৌঁছতে পারবো মণ্ডপের ভিতরে প্রবেশ করে দেখুন, কিন্তু আনতে পেরেছি মেলার মধ্যে এবং তোমাদেরকে আমি দর্শনার্থীদের জানাই আমি সেই মণ্ডপের মধ্যে প্রবেশ করতে পারছি। চান্স পাবো বলে তো মনে হচ্ছে না, চান্স পাবো বলে মনে হচ্ছে না, এখন লাইনে অলরেডি আমরা দাঁড়িয়ে আছি। দেখা যাক কখন সে স্বর্গ আর নরকের জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো। ভাবতে পারছি না স্বর্গ আর নরকের জায়গাতে পৌঁছাবো নাকি নরকের জায়গায় পৌঁছাবো, ভাবতে পারছি না। চার কেন ওয়েট করছি আমরা। যে ভিড় লাইনে দাঁড়িয়ে আছে আমাদেরকে নিজের থেকে হাঁটতে হয় না, পিছন থেকে ধাক্কা মারতে 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 আমাদেরকে আগিয়ে দিচ্ছে। লাইন আগিয়েছে, আমরা নিজে হাঁটছি না, আমাদের কেউ যেন হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, ধাক্কা মেরে মেরে নিজে নিয়ে যাচ্ছে। জিজু কেমন লাগছে গো? গরম গরম লাগছে। এত গরম উঠছে জায়গাটার মধ্যে, মনে হচ্ছে যেন আমরা চিড়া চাপড়ে হয়ে যাবো। মেশিনের দরকার পড়বে না চিড়া তৈরিটার জন্য, এখানে মানুষের যেভাবে ধাক্কা মারছে না, এই ধাক্কাতে চিড়া চাপড়ে হয়ে যাবে। প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছি।
বাপরে চিত্রগুপ্ত এখানে খাতা পত্র শুরু করে দিয়েছে, কার কি দিন আছে, জমা জমা কি হচ্ছে, আসল জমা তো এখানে আছে মনে হচ্ছে। যমরাজ বলছে চিত্রগুপ্তকে ভালো করে খাতা করে দেখতে, ছেড়ে দাও ছেড়ে দাও, ওদেরকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, হায় হায় হায়, দুটো দৈত্যকে ধরেছে। সেই সাড়ে সাতটায় লাইন দিয়েছি, লাইনে দাঁড়াতে দাঁড়াতে ধাক্কা খেতে খেতে চিড়ে যেমন মেশিনে ফেলে তৈরি করা হয়, এখানে দেখছি ধাক্কা খেতে খেতে আমার চিড়ের মতো চেপে গেছি। সেই সাড়ে সাতটায় লাইন দিয়েছি দীর্ঘ সময়, এখন 8:05-10 অর্থাৎ 40 মিনিট আমার লাইনে দাঁড়িয়ে আছি। 40 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পরে আমরা মেন গেটে এসে পৌঁছেছি। এবার যে আমরা আধা ঘন্টা নরকেতে আমরা এবার স্বর্গে প্রবেশ করবো, স্বর্গ আর নরক কি পার্থক্য করা আছে, দেখি যে দুটো এক জায়গায় করে দিয়েছে আমরা সেইটাই দেখতে চাই। তো চলো আমরা গেট খুলে দিয়েছে আমরা চাললাম, এখন এই হলো স্বর্গ আর নরকের মেন গেট। প্রথমেই যমরাজ রে বাবা রে, তো উঠে আসলাম আমরা স্বর্গে। সদাই তোমরা দেখতে পাচ্ছ সত্যি মণ্ডপের নাম যে স্বর্গ নরক দিয়েছেন একদম পারফেক্ট সাধারণ। সত্যি এই জায়গাটাকে মনে হচ্ছে সত্যি নরক, কি অন্ধকার রে বাবা রে। সত্যি পাপ করলে যে যমদূতরা শাস্তি দেয় সেইটা তারই প্রমাণ, যে প্রচুর পাপ করে হয়তো জমা রয়েতে এইভাবেই শাস্তি দেয়, জানি না অ্যাকচুয়ালি আমরা যখন যাবো হয়তো আমাদের কী শাস্তি দেবে। এখানেতে সুরেন্দ্র দেখতে পাচ্ছ এই জায়গাটায় এই থিমটা দেখে তোমরা বুঝতেই পারছো যে অ্যাকচুয়ালি থিমটার শাস্তি কী কারণ, এ হলো নরকে ফেলা মানুষজনকে, যারা অত্যধিক পরিমাণে কুকর্ম করে থাকে তাদের জন্য এই শাস্তি। চলো দেখি নেক্সট কী আছে। এই হলো যমদূত, আর এখানে এই চিত্র দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই কোঁড়া, এই কোঁড়ার মাঝে গরম তেলে কিছু কুকর্ম করা মানুষকে শাস্তি দিচ্ছে। এতক্ষণে ছিলাম আমরা নরকের মধ্যে, এবার আসলাম স্বর্গে, অর্থাৎ এনাকে যে দেখতে পাচ্ছি এ হলো দেবরাজ ইন্দ্র। তো মানুষ যত কুকর্ম করে হয়তো এখান দিয়েই পাস হয়, অর্থাৎ শাস্তির যে ঘোষণা করা হয় হয়তো এখান থেকেই করা হয়। সো তোমরা দেখতেই পাচ্ছ এটা এই হলো আসল স্বর্গ, যেখানে
মা বিরাজ করে মা জগদ্ধাত্রী গাইজ এই মানব সমাজে অর্থাৎ এই পৃথিবীতে মানুষ আসে সাময়িক কিছু অভিনয়ের জন্য অর্থাৎ তার কিছু কর্মের জন্য আর এই কর্মটা হলো আসলে আমাদের অভিনয় আর এই অভিনয়ের মধ্যে আমাদের প্রমাণ হয় যে আমরা কে কীরকম ধরনের আমরা দিন কাটলাম কে কীরকম ধরনের আমরা মানুষ হলাম সেইটাই সেই এই থিমের মাধ্যম দিয়েই তুলে ধরা হয়েছে তো এইখান থেকে আপাতত আমরা এসে গেছি সেই নরক ছেড়ে আমরা অলরেডি স্বর্গতে আমরা এসে গেছি তো এই হচ্ছে সেই আসল স্বর্গ সত্যি নরজীবন খুবই কঠিন তা এতক্ষণে আমরা লাইনে দাঁড়িয়ে থেকে বুঝতে পেরেছি যে সত্যি নরজীবন অত্যধিক পরিমাণে কঠিন যখন আমরা কোনো দেবীর দর্শন পাই তখন আমাদের মনে হয় সত্যি জীবনটা আমাদের সার্থক তাই না তো সেই কারণে এতক্ষণ পর্যন্ত আমরা লাইনে দাঁড়িয়েছিলাম অর্থাৎ লাইনে দাঁড়িয়ে মনে হয়েছে যে আমরা নরকে দাঁড়িয়ে আছি কিন্তু যখন আমরা এত কষ্ট করে মাকে দর্শন করলাম তখন আমাদের মনে হয়েছে যে আমার নরক নয় আমরা কষ্ট করেছি কিন্তু সুখ পেয়েছি মায়ের আশীর্বাদে আর আমরা আজকে মাকে দর্শন করতে পেরেছি অর্থাৎ আমরা সেই স্বর্গে পৌঁছতে পেরেছি হচ্ছে অঙ্কুর অঙ্কুর ক্লাবের পক্ষ থেকে যে সুন্দর একটা থিম তৈরি করেছে সত্যি অসাধারণ আমি বলেছিলাম না আমার যত কষ্টে হোক আজকে আমি লাইনে দাঁড়িয়ে থাকি এই যে স্বর্গ আর নরক এই দুটোর কথা বীজখানে যে অর্থ আসল অর্থ আছে সে আসল অর্থ লুকিয়ে থাকে তো আর কিছু বলবো না তো সবাইকে শুভ জগন্নাথ শুভেচ্ছা ও ভালোবাসা আমি ভিডিওটা আজকে বাই বাই নেক্সট ভিডিও।